শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। সকাল সকাল উঠে প্রচুর কাজ করা হয়ে গেছে, বাসি কাজ যেগুলো থাকে, ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, বাসন ধোয়া সব হয়ে গেছে, আর বাপের বাবাও বেরিয়ে গেছে। আর তারপরে আমি এলাম এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে। আর উপোস বলো আর নিরামিষ দিনগুলোতে বলো, আমি কিন্তু সবসময় গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিই, কারণ আমিষ দিনগুলোতে এখানে মাছ মাংস নানা রান্না হয়, তো পুজোর দিনগুলোতে এখানে তো খাবার বানাতে হবে, তার জন্য আমি যতটা পারি পরিষ্কার করে নিই। আর যেহেতু আগের শনিবারে ব্রতটা হয়নি, মানে পূজা হয়নি, তাই ভাবছি যে কত ভিড় হবে, কত ভিড় হবে। রাস্তার দিকে দেখেও নিয়েছি যে প্রচুর মেয়েরা যাচ্ছে, তবে কি যেটা ভেবেছিলাম সেটা না, গিয়ে দেখি কি অত ভিড় নেই পূজার ওখানে, কারণ অনেক ভোর থেকেই পুজোটা হচ্ছে, ভোর 3টা থেকে শুনলাম পুজো হচ্ছে। আর এখানে আমাদের আশেপাশে আরও মন্দির আছে, সেখানে সবাই পুজো দিতে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পুজোর কাজে লেগে গেছি। এই যে দেখো 5টা ডোর, এই 5টা ডোর অন্যান্য বছর আমি বাড়িতেই বানিয়ে নিই, তো বাপের বাবা কালকে বললো যে কিনতে পাওয়া গেছে, নিয়ে নিই। তো আমি বললাম তাহলে নিয়ে এসো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে 5টা ডোর এনেছে, এই 5টা ডোর লাগবে। আর এদিকে দেখো আমি পুরো পুজোর যে প্লেটটা পুরো সাজিয়ে নিয়েছি, মিষ্টি নিয়েছি, ফুল নিয়েছি, ফুলের মালাও নিয়েছি। আর আমাদের কিন্তু এখানে 13 রকমের ফল আজকে দিতে লাগে ঠাকুরকে, তো এই 13 রকমের ফল নিয়েছি, এগুলো ঠাকুরের কাছে দিয়ে আসতে হবে। আর এছাড়াও আমি ঠাকুরের জন্য যে কিছু ফল নেব, গোটা ফল, এই গোটা ফলগুলো ওখানে পুরোটাই দিয়ে দিতে হবে। তো এই গুছিয়ে নিয়েছি, আর এখন হয়েছে অনেকটা বেলা। রাস্তার দিকে তাকিয়ে দেখছি প্রচুর ভিড়, প্রচুর মহিলারা যাচ্ছে পুজো দিতে, আর আমাদের কাছাকাছি। আর আগের বারের পুজোটা যেহেতু হয়নি, এই মঙ্গলবারে কিন্তু প্রচুর ভিড় হবে। তো চলো দেখা যাক কতটা ভিড় আর কতক্ষণে পুজোটা দিতে পারি, গিয়ে না দেখ না পৌঁছালে বোধ বোঝা যাবে না। তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবার যাব পুজো দিতে যাব, তাই একটু আলতা পরে নিচ্ছি। আর পুজো টুজোর দিনগুলোতে আমি একটু আলতা পরতে পছন্দ করি, শুধু পুজোর দিন না, এমনিতেই আমি বরাবরই আলতাটা পরতে খুব পছন্দ করি। আর বৃহস্পতিবার করে আমি একটু পরার চেষ্টা করি, আর যখন কোথাও পুজো টুজো দিতে যাই আমার ভীষণ ভাল লাগে আলতা পরতে। তো একটু আলতা পরে নিলাম। তো গুছানো হয়ে গেছে, আর এই যে বেরিয়ে পড়েছি আমি আর ছেলে পুজো দিতে, তো এখন ব্রেকটা দিয়ে আর বেরিয়ে পড়বো আর কি। শঙ্কচক্র ভরং বিষ্ণু দেবং দ্বিভুজং বিশ্ববাসসং পারম্ভে কর্মকারক বিপ্র পুণ্যরিকাক্ষম সরে দরে নমো। আমাদের এখানে
কালী ঠাকুর আর শীতলামার পাশাপাশি, তো তাই দু জায়গায় পুজো দিতে হয়, দু জায়গায় পুজো দিলাম। তো দুটো ঠাকুর যেহেতু কাছাকাছি, তো পুজোটা আমাদের এইভাবেই আমাদের নিয়ম আর কি দিতে হয়। তো দু জায়গায় পুজো হয়ে গেল, এবার আমরা বাড়ি চলে যাবো। তো পুজো দিয়ে চলে এলাম, আর এই যে এই ডোরগুলো বাঁধতে হয় আমাদের, এইগুলোর মধ্যে এই যে তেরোটা কিন্তু গিট দেওয়া আছে, তেরোটা। আর এই যে দূর্বা ঘাস গুলো, এটাও কিন্তু তেরোটা করে দেওয়া আছে। আর ওই যে বললাম তেরোটা গোটা ফল দিয়ে পুজো দিতে হয় ঠাকুরকে, তো পুজো দিয়ে চলে এলাম। এখন ছেলের হাতে বেঁধে দেবো, তুমি হাতটা এদিকে দাও, এই সামনে বেঁধে দেবো। নমস্কার করে না ওখানে থেকে। আর এই যে আমার ডোরটাও আমি বেঁধে নিলাম, আর বাপির বাবার জন্য থাকলো, রাত্রেবেলা এলে আর ওকে পরিয়ে দেবো। প্রসাদ নিয়ে বসেছি, তো ছেলে আর আমি এখন প্রসাদ খেয়ে নেব, আর তারপরে আজকে দুপুরের খাবারটা রান্না করব। তো আগে একটু প্রসাদ নিয়ে নিই। আর ছেলেও কিন্তু আমার সাথে উপোস করেছে, ও কিছু খায়নি, একটু জলও খায়নি। তো দুজনের জন্য প্রসাদটা নেবো, তারপরে খাবার বানাবো। তো চলো প্রসাদটা আগে আমরা নিয়ে নিই। ছেলের এত খিদে পেয়েছে, এসে আর বসতে পারছে না, মা তাড়াতাড়ি করে খাবার বানিয়ে দাও, খাবার বানিয়ে দাও। তো এই যে এসে ময়দা মেখে নিলাম, নিয়ে আজে বানাচ্ছি লুচি। আর লুচির সাথে কি বানিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে। আগে লুচিটা বানিয়ে নিই। তো আজকে আমাদের কিন্তু লুচি এসব খেতে হয়, তো ওই জন্য লুচিটা আগে বানিয়ে নিচ্ছি, আর কি কি বানিয়েছি তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে একটু বানাচ্ছি কলার বড়া। তো আজকে আমাদের নিয়ম হলো লুচির সাথে কলার বড়া খেতে হয়, তেরোটা লুচির সাথে তেরোটা কলার বড়া খেতে হয়। তো এই জন্য একটু সুজি ছিল, সুজি ময়দা আর কলা দিয়ে, মানে কাঁঠালি কলা আর কি, কাঁঠালি কলা দিয়ে অল্প একটু কলার বড়া বানিয়ে নিচ্ছি। এটা আমাদের নিয়ম। অনেকে অবশ্য মটর ডাল বা ছোলার ডাল এসবও খায়, কিন্তু আমি আর এসবগুলো করি না। আর এই যে দেখো সুজি বানিয়ে নিয়েছি আর লুচি বানিয়ে নিয়েছি, এই যে সুজি বানিয়েছি আর লুচি বানিয়েছি। তো তেরোটা লুচি আমার জন্য আর তেরোটা কলার বড়া, কলার বড়া আরও বানিয়েছি। তো তেরোটা লুচি তেরোটা কলার বড়া, এটাই আমাকে সারাদিন খেতে হবে, আর সাথে সুজি আছে। আর এদিকে কেটে নিয়েছে দুটো আম, আর ওদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ওর প্রচণ্ড খেতে পেয়েছে, সকাল থেকে একটু জল খায়নি, তো আর ওকেও খেতে দিয়ে দিয়েছি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওরা এত খিদে পেয়েছে না, ওই যে মানে খেতে বসে গেছে, আর এখন আমি নেবো খেয়ে। আর সিঁদুরে তিলকটা কত বড় করে দিয়ে দিয়েছে ঠাকুর মশাই। তো চলো আবার আসছি পরে। তো বাজে এখন 10:35, মা রান্না হয়ে গেছে, ভাত করেছে আর সয়াবিনের তরকারি করেছে, মা খাবে কলার বড়া আর সুজি, আর এতে আছে দুপুরে করা লুচি। হ্যাঁ আমার জন্য এই যে চারটে লুচি থেকে গেছে, আর এটা খাবো না, এই চারটেই খাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।